আমরা এ কথা প্রায় শুনে থাকি, একজন অন্যজনকে বলছেন অসামাজিক। আসলে অসামাজিকতা বা অসামাজিক বিষয়টা কি? আমরা সবাই সমাজে জন্মগ্রহণ করি, সমাজে নর্ম আছে, মূল্যবোধ আছে, ধর্ম আছে, চিন্তা চেতনা আছে, আদর্শ আছে, এবং সামাজিক জীব হিসেবে আমরা এগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে হয়, অ্যাডাপ্ট করে চলতে হয়। আমাদের প্রত্যেকের আচরণ যদি এই সামাজিক অনুশাসন দ্বারা নির্ধারিত হয়, সমাজটা একটা শৃঙ্খলার মধ্যে থাকে। এই যে সমাজের আইন কানুন রীতিনীতি মূল্যবোধের সঙ্গে কে গ্রহণ করবার যে প্রক্রিয়া, সেটাকে আমরা সাধারণত বলে থাকি সামাজিকীকরণ। যে ব্যক্তি সামাজিক তিনি ভদ্র, তিনি জেন্টলম্যান। কেন? এই জন্যে যে তিনি সমাজের আইন কানুন রীতিনীতি মূল্যবোধ মেনে চলছেন, সেই জন্য তিনি সামাজিক। কিন্তু একটু লক্ষ্য করলে দেখুন তো, যাদের আমরা অসামাজিক বলছি, তারাও তো সামাজিক সম্পর্কের মধ্যে বাস করেন, তারাও তো সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাহলে অসামাজিক কেন? আমরা অসামাজিক বলছি এই জন্য যে তারা সমাজের নর্ম, ভ্যালুজ, মূল্যবোধ বা আইন কানুন রীতিনীতি মূল্যবোধ এগুলো দ্বারা তাদের আচরণ নিয়ন্ত্রিত হচ্ছে না, সেই জন্য আমরা তাদের আচরণকে সামাজিক অসামাজিক বলছি। কিংবা সমাজতত্ত্বের ভাষায় অনেক সময় বিচ্যুত আচরণও বলা হয়ে থাকে। শুধুমাত্র আইনকে যখন ভায়োলেট করেন, তখনই তার আচরণটা হয় ক্রিমিনাল আচরণ বা অপরাধীর আচরণ। তো অসামাজিক বিষয়টা আমরা যদি এভাবে দেখবার চেষ্টা করি, আজ থেকে 2,500-3,000 বছর আগে যখন আমাদের পূর্বপুরুষেরা ছিল খাদ্য সংগ্রহের অর্থনীতির মধ্যে, সমাজ তখনও আসেনি। কেন আসেনি? তখন ব্যক্তিগত মালিকানা উদ্ভব হয়নি, পরিবারের সৃষ্টি হয়নি, রাষ্ট্রের সৃষ্টি হয়নি, আমরা আগুন আবিষ্কার করতে পারিনি। আমরা তাই আমাদের খাবার জোগাড়ের জন্য আমরা নির্ভর করতাম সংগ্রহের উপরে, তখন উৎপাদক হিসেবে আমরা আবির্ভূত হতে পারিনি, আমাদের পূর্বপুরুষরা আবির্ভূত হতে পারেননি তখন পর্যন্ত। এই রকম অবস্থায় যেহেতু সমাজে পরিবার ছিল না, পারিবারিক মূল্যবোধ ছিল না, যেহেতু রাষ্ট্র ছিল না, রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন কানুন ছিল না, যেহেতু অন্যান্য সংঘ সমিতি প্রতিষ্ঠানগুলো ছিল না, যেমন স্কুল কলেজ, সুতরাং সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য যে বিধি, যে নিয়মাবলী দরকার, সেগুলো ছিল না, যেগুলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। সমাজ যখন বলি, সে সমাজে আইন কানুন আছে, রীতিনীতি আছে, এবং হাজারো সংঘ সমিতি আছে, প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, পার্লামেন্ট আছে, রাষ্ট্র আছে, এগুলো সবগুলো আইনের দ্বারা উচ্চারিত, আইনের দ্বারা সৃষ্ট, এবং এগুলো আইনের দ্বারা নিজেদের অস্তিত্বকে নির্মাণ করেন, নির্ধারণ করেন এবং অস্তিত্ব বর্তমান রাখেন। কিন্তু সমাজ যখন ছিল না, আমরা খাদ্য সংগ্রহের অর্থনীতির মধ্যে ছিলাম, তখন আমরা সামাজিক জীব হিসেবে আবির্ভূত হইনি, তখন কি কেউ অসামাজিক? তখনকার পরিবেশে কাউকে কি অসামাজিক বলা যেত? নিশ্চয় না। একটা উদাহরণ দিয়ে বলি, আমরা গডস মাস্ট বি ক্রেজি একটা ইংরেজি ছবি, সেখানে একজন আফ্রিকানকে ধরে একটা ব্রিটিশ কোর্টে নিয়ে যাওয়া হয়। তাকে বলা হচ্ছিল, আপনি কি দোষী? সে দোষ শব্দটার সঙ্গে পরিচিত নয়, সে দোষ শব্দের সঙ্গে পরিচিত নয়। আপনি কি অপরাধী? সে অপরাধ কি সেটাই বোঝে না, কারণ সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য থাকার কারণে এক এক দেশে এক এক সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। ফলে যেখানে অ্যাবরিজিনাল পিপলরা বাস করেন, এখনো আছে সারা পৃথিবীতে, প্যাসিফিক আইল্যান্ডে, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়াতে, কিংবা পাপুয়া নিউগিনিতে, যাদের যাদের পরিবার নেই হয়তো, অথবা রাষ্ট্র নেই, আজকে আমরা আধুনিক সমাজে বাস করি যে রাষ্ট্র ব্যবস্থার অধীনে থাকি, তাহলে তাদের আমাদের মতো যে মূল্যবোধ, আইন কানুন, রীতিনীতি এগুলো বর্তমান নেই। ফলে তাদের সামাজিক সম্পর্কের মধ্যে আমাদের আধুনিক সমাজে যে অপরাধকে নির্ধারণ করবার জন্য যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার সঙ্গে তারা পরিচিত নয়। কোনটি অপরাধ, কোনটি অপরাধ নয়, সেটার সঙ্গে তারা পরিচিত নয়। এই যে ধর্ষণ একটি অপরাধ, এটা আধুনিক সমাজের অনুষঙ্গী, কিন্তু একেবারে অ্যাবরিজিনাল সোসাইটিতে ধর্ষণ নামের কোনো অপরাধের সঙ্গে অনেক সমাজ পরিচিত নয়। কারণ কারণ তাদের সামাজিক ব্যবস্থা, তাদের সামাজিক ব্যবস্থা আমাদের আধুনিক যে সামাজিক ব্যবস্থা, পরিবারকে কেন্দ্র করে যে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে, তার চেয়ে ভিন্ন। সুতরাং এই ভিন্নতার জন্যে তাদের ভিতরে
তাদের মূল্যবোধ, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা আমাদের মতো এত জটিল নয়, আমাদের মতো এত উন্নত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে একটি জাতীয় সত্তার মধ্যে আবদ্ধ করবার জন্য তৈরি হয়নি। ফলে তাদের সমাজ এত সাবলীল, এত সহজ, যে সেখানে আধুনিক অর্থে অপরাধ বলতে যা বোঝায়, আধুনিক অর্থে অসামাজিক বলতে যা বোঝায়, তা তাদের মধ্যে দেখা যায় না। সুতরাং আমরা যখন কাউকে অসামাজিক বলি, তখন মনে রাখতে হবে আসলে তিনি অসামাজিক নন, তিনি সমাজের কিছু নীতি কথা, মূল্যবোধ, আইন কানুন মানছেন না এবং অপরাধ প্রবণ হয়ে উঠছেন, একটি বিচ্যুত আচরণের অংশ হয়ে যাচ্ছেন। কিন্তু তার এই যে বিচ্যুত আচরণ, এই যে অপরাধমূলক আচরণ, এর ভিত্তিটাই হচ্ছে সমাজ। এই সামাজিক সম্পর্কের মধ্যে যদি সে না থাকতো, তাহলে সে তাকে আমরা অপরাধী বলতে পারতাম না, অসামাজিক বলতে পারতাম না। আমরা যেমন বলে থাকি যে আদিম সমাজ বলে আমরা কোনো সমাজকে চিহ্নিত করি না, কারণ আদিম শব্দটি একটি অশোভন শব্দ, কোনো মানুষ অশোভন হতে পারে না। আদিম সমাজকে আমরা প্রাচীন সমাজ বলে থাকি, অথবা নন লিটারেট সোসাইটি বলে থাকি, যাদের অক্ষর জ্ঞান নেই, অথচ তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা দিয়ে তারা সমাজকে পরিচালিত করছেন। অক্ষর থাকলেই যে সমাজে আইন কানুন রীতিনীতি থাকবে না, বিশ্বাস থাকবে না, তা নয়। সুতরাং এই ধরনের সমাজ, সেই সমাজ যে যে অসামাজিক সে কথা বলা যাবে না, সেখানে অসামাজিক এই শব্দটার সঙ্গে তাদের পরিচিতি ছিল না। সুতরাং যখন পরিবার আসলো, ব্যক্তিগত মালিকানা আসলো, রাষ্ট্র আসলো, বিভিন্ন হাজারো প্রতিষ্ঠান তৈরি হলো, সংঘ সমিতি তৈরি হলো, এক জটিল সামাজিক সম্পর্কের মধ্যে মানুষ নিপতিত হলো, তখন এই জটিল সমাজকে নিয়ন্ত্রণ করবার জন্য আইন কানুন রীতিনীতি মূল্যবোধের আবির্ভাব হয়। আর আমরা এই সমাজে জন্মগ্রহণ করে সেগুলোকে গ্রহণ করি, বেশিরভাগ মানুষ সেগুলো গ্রহণ করে থাকে, তার সঙ্গে অ্যাডাপ্ট করে চলে বলেই সমাজটা স্থিরতার মধ্যে থাকে, শৃঙ্খলার মধ্যে থাকে। কিন্তু যারা অসামাজিক হচ্ছে, বলছি যে আইন কানুন রীতিনীতি মানছেন না, তারা এই সামাজিক বন্ধনের কারণে কিন্তু অসামাজিক হচ্ছেন, আমরা অসামাজিক হিসেবে বিবেচনা করছি, আসলে সেটিও অসামাজিক নয়। আমরা যখন বলি যে নিম্নবিত্তের স্লাম এরিয়াতে অনেক সময় দেখা যায় বাবা মা প্রত্যেককে গালি দিয়ে সম্বোধন করেন, এটা তাদের কালচার, তারা অসংস্কৃতিবান নয়। তাদের সংস্কৃতি আছে যে যে সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সংস্কৃতির আমরা কোনো সাদৃশ্য দেখি না, কিন্তু তাদের সংস্কৃতিটা আমাদের কাছে অসংস্কৃতি বান সাহিত্যের ভাষায় আমরা অসংস্কৃতি বান অনেক সময় উল্লেখ করে থাকি, আসলে সেটা তাদের সংস্কৃতি। যিনি অসামাজিক বলে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, সামাজিক সম্পর্কের কারণে তিনি অসামাজিক। একটি কথা বলি, কার্ল মার্ক্সের একটি বক্তব্য আছে, উদ্ধৃতি আছে, সেটি হচ্ছে একজন নিগ্রো নিগ্রোই একটা সামাজিক সম্পর্কে হয় সে দাস। আমরা কালো মানুষ দেখলে, কালো চামড়ার মানুষ দেখলে অনেক সময় মনে করে থাকি সে দাস ছিল বা তার পূর্বপুরুষ দাস ছিল, না দাস ছিল না, এখনো দাস নয়। সে একটা সামাজিক সম্পর্কে এলেই শুধুমাত্র একজন কালো ব্যক্তি দাস হতে পারে, সাদা ব্যক্তিও দাস হতে পারেন, কিংবা হলুদ যে আমরা যেটাকে বলি মঙ্গোলয়েড, তিনিও দাস হতে পারেন যদি সামাজিক সম্পর্কের মধ্যে সে আবদ্ধ হয়। সুতরাং নিগ্রো নিগ্রোই একটা সামাজিক সম্পর্কে হয় সে দাস, একজন মানুষ মানুষই সে একটা সামাজিক সম্পর্কের নীতি নৈতিকতা মানা না মানার উপর নির্ভর করে যায় অসামাজিক। আসলে এই যে অসামাজিক হলো, সে সামাজিক ব্যবস্থার মধ্যে আছে বলেই, সুতরাং সে সামাজিক, আমরা একটা বিশেষ সমাজের পার্সপেক্টিভ থেকে তাকে অসামাজিক বলছি, কিন্তু সমাজ আছে বলেই সে অসামাজিক। সে যদি সামাজিক শৃঙ্খলার মধ্যে না থাকতো, সামাজিক সম্পর্কের মধ্যে না থাকতো, যে কথা বলেছি যে আজ থেকে 2,500 3,000 বছর আগে যখন খাদ্য সংগ্রহের অর্থনীতির মধ্যে ছিলাম, তখন কিন্তু অসামাজিক সে অপরাধী এভাবে তাকে চিহ্নিত করবার কোনো সুযোগ আমরা পেতাম না। সমাজ তার উন্নয়নের গতি ধারায় বিভিন্ন স্তরে থাকে, মাইক্রোনেশিয়া পলিনেশিয়া এক স্তরে আছে, আমাদের মতো দেশগুলোতে একটা স্তরে আছে, উন্নত খুব উন্নত ধনবাদী দেশগুলো এক পর্যায়ে আছে। সবার কাছে অপরাধ এবং বিচ্যুত আচরণকে সম্ভবভাবে চিহ্নিত করা যায় না, সামাজিক ব্যবস্থা নির্ধারণ করে দেয় সমাজে
কারা সামাজিক আর কারা অসামাজিক, আর অসামাজিক যারা তারা সামাজিক বলেই অসামাজিক। সুতরাং সামাজিক ব্যবস্থার শুদ্ধিকরণের মধ্য দিয়ে অসামাজিক যারা তাদেরকে আমরা চিহ্নিত করি, তাদেরকে সামাজিক ব্যবস্থার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।